Şebnem. Şebnem. শোনো আমার মনে হয় তোমার এই হাতের ঘাটা বিষিয়ে গেছে বলেই না জ্বর হচ্ছে, বুঝলে? এবার বড় ডাক্তার দেখাতেই হবে। না 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 না, বড় ডাক্তার নয়, অবিনাশ দা, বাইরের কোনো কেউ এলে আমরা ধরা পড়ে যাবো যে। এই বেশ ভালো, এইভাবেই শেষ হয়ে যাক আমার জীবনটা। এত সহজে হেরে যাবে? হেরে যাবার সময় যখন আসে এত সহজে আসে অবিনাশ দা, আমরা পাহাড়ের চূড়ায় উঠতে গিয়ে পথ ভুলে এসে দাঁড়িয়েছি সামনে চোখ বন্ধ কর। কে? আমি রানা। সাবিত্রী কেমন আছে? ভালো না, ওর জ্বরটা আবার বেড়েছে, মনে হচ্ছে এবার ডাক্তার ডাকতেই হবে। বলো ওদিকে খবর বলো। কুসুমপুরের একটা খবর আছে অবিনাশ দা, ওখানে কি তোমায় মাস্টার বলে ডাকে? হ্যাঁ। তোমার মেয়েকে নিয়ে ওরা বোধহয় একটা ষড়যন্ত্র করছে। সে কি? হ্যাঁ, রাস পূর্ণিমার উৎসবের দিন হাওড়ার এসপি কুসুমপুরের জমিদার বাড়িতে যাচ্ছে, ওখানে বাইজি নাচ হবে, আর তোমার মেয়েকে নিয়ে কি? আমার মেয়েকে নিয়ে কি বল বল কি মানে? না ও বুঝেছি, এসপির কুসুমপুর যাওয়ার খবরটা পাকা? হ্যাঁ পাকা খবর। ঠিক আছে, হাওড়ার এসপিকে এবার উচিত শিক্ষা দেওয়া হবে। মুখের বাঁধনটা খুলে দে ধনুয়া। আবার দিয়ে দে, নিজের ভালো নিজে বুঝতে চাইছে না। আমার দ্বারা কিছু হবে নি গো, যা করো তুমি করো। একদম চেঁচাস না, শোন, আমরা তোর বাপের দলের লোক, আমার কথা শুনলে আমরা তোকে তোর বাপের কাছে পৌঁছে দেবো।